বুধবার জিরানিয়া এনআইটিতে স্ট্রিট লাইট লাগাতে গিয়ে খুঁটির ওপর থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বিদ্যুৎকর্মীর। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে জিরানিয়া হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, মৃত ব্যক্তির বাড়ি রানীবাজার কৃষ্ণটালী এলাকায়। দীর্ঘ 10 বছর ধরে এনআইটিতে কর্মরত ছিলেন তিনি। ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিতে গিয়ে মৃতের এক সহকর্মী বিমল রায় জানান, পূজা উপলক্ষে স্ট্রিট লাইট লাগাতে গিয়ে এই বিপর্যয় ঘটেছে। আমরা তো নদের স্টাফ, আমরা রুমে ছিলাম। তারা একসাথে তিনজন কাজ করতে গেছে, কাজ করতে যাওয়ার পরে মানে সোডিয়াম লাইট লাগাইব, হ্যাঁ, রাস্তার পাশে লাইট, তারা সেই নিয়ে কাজ করতে গেছে। আমরা তো রুমে ছিলাম, হ্যাঁ, রুমে ছিলাম। তারপরে আমরা খবর দিয়েছে, এখানে গিয়েছি, যাওয়ার পরে দেখি তারা নিয়ে গেছে। তারপরে আমরা, হ্যাঁ, আমরা তিনজন স্টাফ মিলে, হ্যাঁ, তাহলে ওনাকে নিয়ে আসলাম হসপিটাল। আমি গিয়ে পরে আমাদের হসপিটাল, হ্যাঁ, বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ খুঁটির ওপর থেকে নিচে পড়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, পরিবারে তিনি ছিলেন একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। মৃতের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের দাবিও উঠেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।